যে জিনিসটা আসলে দেখা দরকার সেটা হলো যে ছাত্ররা যেটা নিয়ে আন্দোলনে নেমেছে সেটা হলো যে তারা ভালো করে এখন বুঝতে পারছে এবং তারা ভালো করে জানেও যে তাদের বিশ্ববিদ্যালয় ইসরায়েলের সাথে একটা সম্পর্ক আছে এবং একটা ইনভেস্টমেন্টও আছে এবং তারা এটা ডিস করার জন্যই আন্দোলনে নেমেছে কারণ তারা বলতে চাচ্ছে যে তারা যেখানে পড়াশোনা করছে সেই ইনস্টিটিউশন জেনোসাইডের সাথে সম্পর্ক থাকবে এটা তারা রাজি হচ্ছে না কারণ তারাও তারা কমপ্লিসিট হয়ে যাচ্ছে জেনোসাইড আজকে যদি ছাত্ররা যদি আন্দোলনে না নামতো এই আইভি লিগে বিশেষ করে কারণ আইভি লিগে প্রত্যেকটা কিন্তু ডিফেন্স ইন্ডাস্ট্রির সাথে জড়িত এবং তাদের বড় আকারে ইসরায়েলের ইনভেস্টমেন্ট আছে ওখানেই কিন্তু ছাত্রদের মূল অ্যাটেনশনটা ছাত্ররা কিন্তু এমনিতে কি বলা হয় হয়তো ছেড়েও দিতে পারতো কিন্তু তাদের কথা হচ্ছে যে আমিও তো কমপ্লিসি আমি যদি এখানে কোনো বাক্য না বলি আমি যদি রাস্তায় না না আমি যদি করি তাহলে আমিও কিন্তু কমপ্লিসিট হয়ে যাচ্ছি এই জেনোসাইডে এবং মনে রাখতে হবে জেনোসাইডের এর সংজ্ঞাতে কমপ্লিসিটি ইটসেলফ কিন্তু পানিশেবল অফেন্স এই জায়গায় হলো মূল আমার মনে হয় বিষয়টা না সেক্ষেত্রে তাহলে কোন পথে হাঁটবে সেটি কি অনুমান করা যাচ্ছে যে পরিস্থিতি যা পরিস্থিতির যে ডিমান্ড অথবা শিক্ষার্থীদের যে দাবি তার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে সিদ্ধান্ত এবং তারা যে ব্যবস্থাগুলো নিয়েছে এবং কোনো না কোনোভাবে কেউ কেউ বলছেন যে এর সাথে প্রশাসনের এক ধরনের ইশারা ইঙ্গিত আছে তার প্রেক্ষাপটে যদি একেবারে খুব স্পষ্ট করে শুনতে চাই আপনার কাছ থেকে কোন পথে হাঁটছে বেশ কতগুলি বিশ্ববিদ্যালয়ে যদি বলি ফ্যাকাল্টি মেম্বার্সরা কিন্তু আমি মনে করি এই অ্যান্টি ক্যাম্পেইন ক্যাম্পেইনের সাথে আছে কলম্বিয়ায় না থাকার কোনো কারণ নেই কলম্বিয়ার একাধিক প্রফেসর আছেন যারা যেসব পড়ান তারা প্রচন্ড প্রচণ্ড হবে যে এডওয়ার্ড সাইদ এই বিশ্ববিদ্যালয়ের একটা অংশ হিসাবে পৃথিবী জুড়ে নাম করেছিল তো আমার কথা হচ্ছে যে যেই জায়গায় অ্যাটেনশনটা আমরা এখন দিচ্ছে ছাত্ররা এই ইনভেস্ট করা এখান থেকে এই ছাত্ররা আমার মনে হয় না কোনোভাবে নড়ে নড়ে উঠবে এখন দেখা দরকার অ্যাডমিনিস্ট্রেশন কত তাড়াতাড়ি এই ডিসনভেস্টমেন্ট যে পলিসির কথা বলা হচ্ছে সেটাই কতখানি তারা রাজি থাকে এই পর্যায়ে ডক্টর ইমতাজ আহমেদ স্যার একটু ছোট্ট করে জানার ইচ্ছা সেটি হচ্ছে যে বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ক্যারেক্টার আপনি কি মনে করেন অতীতে যে তারা বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করতে পেরেছে সিদ্ধান্তগুলো নিতে পেরেছে তাতে প্রশাসন থেকে যদি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় কেউ কেউ বলছেন চাপিয়ে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় তার ভুল বুঝে আবার সঠিক ধারায় ফিরতে পারবে কিনা এই শিক্ষার্থীদের আন্দোলন কিংবা মতামত প্রসঙ্গে খুব বলা মুশকিল কারণ পুরো প্রশাসনই ভালো করে জানে তারা রীতিমতো হয় জুইশ লবির সাথে তাদের সম্পর্ক না হলে জুইশ ইনভেস্টমেন্টের সাথে সম্পর্ক নাহলে ইসরায়েলের যে ইনভেস্টমেন্ট তার সাথে সম্পর্ক নাহলে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সাথে সম্পর্ক যেখানে যেখান থেকে তারা এন্ডায়রমেন্টগুলো পায় সেই এনডায়রমেন্টের সাথে আবার জুইশ লবির সম্পর্ক যার জন্য অ্যাডমিনিস্ট্রেশন অন্যভাবে চিন্তাভাবনা করবে সেটা খুবই আমার মনে হয় না সম্ভব যেটা যেটা হচ্ছে সেটা হলো যে একাধিক প্রেসিডেন্ট স্যাক্ট হয়ে যাচ্ছে যদি সেই প্রেসিডেন্ট যদি ঠিক ইসরায়েলের পক্ষে বা আমেরিকার যেই কাঠামোর পক্ষে আছে মেন স্ট্রিম কাঠামোর পক্ষে যদি না থাকে তাহলে তাকে সরে যেতে হবে সে ওখানে বসে একেবারে একটা জেনোসাইডের বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিবে সেটা সম্ভব না জি অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর ইমতাজ আহ আলোচনা